ঠিক সহযোগিতা বাড়াতে কাতারের সঙ্গে দশ টুকিয়ে সমঝোতা সারকশই জনশক্তি রপ্তানিতে গুরুত্ব বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে চায় নিস্তান তৈরি পোশাক ওষুধ আমদানিতে আগ্রহ রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিকদের অর্ধেকই ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে এখনো বেকার বেয়াল্লিশ ভাগ শ্রমিক বিলসের তথ্য সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি তারা শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত বাণিজ্য জনশক্তি রপ্তানি সহ দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও কাতারের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে ঢাকা সফরের দ্বিতীয় ও শেষ দিন দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব চুক্তি ও সমঝোতা সই হয় পরে ভিডিও কনফারেন্সে ঢাকার কালছিতে নিজের নামে একটি পার্ক ও সড়কের নামকরণের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামিদ হামদ আল থানি মধ্যপ্রাচ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শ্রমবাজার কাতার দেশটিতে কাজ করছেন প্রায় চার লাখ বাংলাদেশি এলএনজি সহ দেশের জ্বালানি চাহিদার একটি বড় অংশ কাতার থেকে আমদানি হয় এমন দ্বিপাক্ষিক দৃঢ় সম্পর্কের মধ্যেই সোমবার ঢাকা সফরে আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদাল থানি সফরের দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রথমে একান্ত আলোচনায় বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন থানি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে হয় চুক্তি স্বাক্ষর দ্বৈতকর পরিহার সাগরপথে পরিবহন বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা আইনগত সহযোগিতা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ এছাড়া শ্রমশক্তি বন্দর পরিচালনা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্র এবং কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার পরে রাজধানীর কালশি এলাকায় বালুর মাঠে নির্মিত পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের উদ্বোধন করেন কাতারের আমির অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঋণের তৃতীয় কিস্তি নিয়ে আলোচনা করতে ঢাকা এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর দল ঢাকা সফরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ মূল্যস্ফীতির হার ব্যাংকিং খাত ও রাজস্ব সংস্কারের উপর গুরুত্ব দেবে প্রতিনিধি দল মঙ্গলবার দশ সদস্যের আইএমএফ দল ঢাকায় পৌঁছেছে বুধবার থেকে তারা অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড সহ কয়েকটি সরকারি সংস্থার সঙ্গে বৈঠক করবে সফররত দলটি দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জ্বালানি ভর্তুকি সরকারের ঋণ আসন্ন বাজেট ও রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলো কর্মদক্ষতা নিয়ে আলোচনা করবে এছাড়া ব্যাংকিং খাতে বেশ কিছু সংস্কার প্রস্তাব ও ব্যাংক কোম্পানি আইন বাস্তবায়ন সহ অগ্রগতি নিয়ে আলোচনা করবে সংস্থাটি আগামী 8 মে পর্যন্ত ঢাকায় থাকবে প্রতিনিধি দল দেশের শীর্ষ শিল্প গ্রুপ বৈকসমকর সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে চায় মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ কিরগிஸ்தান রিপাবলিক নিতে চায় তৈরি পোশাক ওষুধ সহ নানা পণ্য সকালে গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এসে এমন আগ্রহের কথা জানিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আওয়াজবেগ আতাখানভ তিনি জানান বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে চায় কির্গিস্তান প্রাকৃতিক সৌন্দর্যে ও খনিজ সম্পদে ভরপুর মধ্য এশিয়ার দেশ কিরগিজ রিপাবলিক মধ্য এর দেশটিতে বসবাস করে প্রায় সত্তর লাখ মানুষ গত শতাব্দীর শেষভাগে স্বাধীন হওয়া কিরগিজ রিপাবলিক যুক্ত হতে চায় আধুনিক বিশ্বের মতো উন্নয়নের মূল মূলধারায় এজন্য বিভিন্ন দেশ থেকে নিচ্ছে অভিজ্ঞতা এরই অংশ হিসেবে ঢাকায় দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সরকারি পর্যায়ে আলাপ আলোচনা শেষে মঙ্গলবার বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শনে আসেন তিনি তাকে স্বাগত জানান বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা সৈয়দ নাভিদ হোসেন এরপর সংক্ষিপ্ত বৈঠকে কিরগিজ মন্ত্রীকে বেক্সিমকোর বিনিয়োগ বাণিজ্য সম্পর্কে ধারণা দেন তিনি বেক্সিমকোর নানা উদ্যোগে বিষয় প্রকাশ করেন কিরগিজ মন্ত্রী কিরগিস্তান সফরে বেক্সিমকো প্রতিনিধিদের আমন্ত্রণ জানান বস্ত্র ওষুধ সহ নানা খাতে বাংলাদেশের অর্জন অসামান্য এই দেশটি বিশ্বের অন্যতম বর্ধনশীল একটি অর্থনীতি আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাই কিভাবে আমরা বাণিজ্য বিনিয়োগ বাড়াতে পারি তা নিয়ে কাজ করব। পরে কিরগিজ মন্ত্রীকে স্বাগত জানান বেক্সিমকো টেক্সটাইলের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ শারিয়ার রহমান জানান দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাই করছে বেক্সিমকো বেক্সিমকো সবসময় নতুন সুযোগ ও অংশীদার তৈরিতে বিশ্বাস করে তাদের আমন্ত্রণ আমরা ইতিবাচকভাবে দেখছি আশা করি আমরা একসাথে এগিয়ে যেতে পারবো কিরগিজিস্তানের ব্যবসা মনোভাবে আমরা খুশি খুশিমকোর বিস্তৃত উদ্যোগ সম্পর্কে তাকে জানিয়েছি কিভাবে একসাথে কাজ করে আমরা এগোতে পারি সে উপায় করি আমরা খুঁজছে পার্কের নানা কারখানা ঘুরে দেখেন কিরগিজ মন্ত্রী ও তার সঙ্গীরা ঘুরে দেখেন শাইন পুকুর সিরামিক কারখানাও তৈরি পোশাক সহ নানা উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ রানা প্লাজা ধসের এক দশক পার হয়ে গেলেও দুর্ঘটনায় আহত শ্রমিকদের প্রায় অর্ধেকই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি বিয়াল্লিশ শতাংশ শ্রমিক রয়ে গেছেন বেকার মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানানো হয় এ সময় বলা হয় এখনও অনেক শ্রমিককে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে এগারো বছর আগে রানা প্লাজা ধসে প্রাণ গিয়েছিল এক হাজার শ্রমিকের আহত শ্রমিকদের বিয়াল্লিশ শতাংশ এখনও কর্মহীন আর কাজ করার শক্তি নেই আটচল্লিশ শতাংশের অনুষ্ঠানে বলা হয় নিরাপদ কর্মপরিবেশ আর কার্যকর ট্রেড ইউনিয়ন না থাকায় রানা প্লাজার মতো ঘটনা ঘটেছে গেল এক দশকে এই বিষয়ে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলেও দাবি করা হয় আলোচনায় এমন অবস্থায় সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি করেন বক্তারা ক্ষতিপূরণ অত্যন্ত অপ্রতুল অনেক সমস্যা দিয়েছি তো আমি আমার মূল কথা একটাই যে আমাদের ইউনিয়ন করতে হবে এবং ইফেক্টিভ ইউনিয়ন নাম কি না ইউনিয়ন কার্যকর ইউনিয়ন করে সেখানে বার্গেনিং যদি ব্যবস্থাটা সঠিকভাবে করা যায় তার পরে আমাদের দেশের মানুষের সমাধান মানে সমস্যার অনেকখানি সমাধান হবে আবারও কমানো হয়েছে দেশের বাজারে স্বর্ণের দাম সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার একশো আটত্রিশ টাকা কমিয়ে এক লাখ ষোলো হাজার দুশো নব্বই টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার বিকেল থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লাখ ষোলো হাজার দুশো নব্বই টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ দশ হাজার নশো পঁচানব্বই টাকা আঠারো টের প্রতি ভরি পঁচানব্বই হাজার একশো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে চলতি বছর এই নিয়ে এগারো বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে সোমবার রাত নটায় এ সময় ষোলো হাজার দুশো তেত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল রোববার পনেরো হাজার ছশো মেগাওয়াট এর মধ্যে আদানি সহ ভারত থেকে আমদানি হয়েছে দু হাজার তিনশো মেগাওয়াটের বেশি বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগ জানায় বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপদাহ তাই জনজীবনের দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হয়েছে বর্তমানে শিল্পে ব্যবহৃত ক্যাপটিভ সহ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ত্রিশ হাজার মেগাওয়াটের বেশি তবে জ্বালানি আমদানির সীমাবদ্ধতায় চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় তারপর যেটা ডিমান্ড কে ফেস করার জন্য আমরা চেস করার জন্য কিন্তু আমরা আমাদের উৎপাদন বাড়িয়ে যাচ্ছি আপনারা মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্য থেকে শুনছেন আমাদের কিন্তু উৎপাদনের প্রকৃত সক্ষমতা বিশ হাজার মেগাওয়াটার বেশি আছে এদিকে তাপমাত্রা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা বাড়তি উৎপাদনের পরও লোডশেডিং এড়াতে পারছে না বিদ্যুৎ বিভাগ শহরে স্বস্তি থাকলেও গ্রামে ভোগান্তিতে গ্রাহক বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববাজারে দাম কমায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও কয়লার সর্বোচ্চ ব্যবহারে জোর দিতে হবে তবে প্রতিমন্ত্রী বলছেন অর্থের যোগানই সংকট মোকাবেলার চ্যালেঞ্জ এখন দেশব্যাপী বিদ্যুতের চাহিদা ও যোগানের দায়িত্বে থাকা ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারের তথ্যমতে গত শনিবার রাত নয়টায় দেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল পনেরো হাজার সাতশো পঞ্চাশ মেগাওয়াট ওই সময় উৎপাদন হয় পনেরো হাজার তিনশো আটান্ন মেগাওয়াট রোববার একই সময় উৎপাদন বেড়ে দাঁড়ায় পনেরো হাজার ছয়শো ছেষট্টি মেগাওয়াটে চাহিদা ছিল ষোলো হাজার লোডশেডিং পর্যালোচনায় দেখা যায় ওই দুই দিন চাহিদা মতো বিদ্যুৎ পাননি রংপুর কুমিল্লা ও ঢাকার কিছু এলাকার মানুষ সবচেয়ে দুর্ভোগে ছিলেন ময়মনসিংহ এলাকার গ্রাহকরা দুই ঘন্টা পর একশো ঘন্টা লোডশেড হচ্ছে এই লোডশেডটা দিন দিন কমে যাবে কারণ সেচের মৌসুমটা চলে যাচ্ছে আমাদের দুইশো থেকে দুইশো বিশ মেগাওয়াটের মতো লোডশেড করাতে হচ্ছে বর্তমানে চলতি সপ্তাহের প্রথম দুদিন গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলো সাত হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দিয়েছে তরল জ্বালানি থেকে সর্বোচ্চ দুই হাজার এবং কয়লা থেকে চার হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন জ্বালানির যোগানি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এইচ পাওয়ার প্ল্যানগুলো তাদেরকে ফুল লোডে আমরা তাড়াতাড়ি বলছি কিন্তু এখানে বড় বিষয় হল ফাইন্যান্স গ্যাস আমার নিয়মিত দিতে হবে আমি তো পাওয়ার প্ল্যান নিয়ে বসে আছি আঠারো হাজার উনিশ হাজার পর্যন্ত আমি দিতে পারবো কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট হাতে আসছে আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখা তাদের ফাইন্যান্স সাপোর্ট দেওয়া সেটাই হলো আমার মেইন চ্যালেঞ্জ গত বারো দিনে বেসরকারি খাতের তরল জ্বালানির বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন দ্বিগুণ করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এসব কেন্দ্রের উৎপাদন খরচ বেশি তাই বেশি ব্যবহারে গ্রাহকের ওপর দাম বৃদ্ধির চাপও বাড়বে আগে যে দামে কিনতে হয়েছে তার অর্ধেকের কাছাকাছি চলে এসেছে তো যেন এইটুকু মনোযোগী হন যেন গ্যাসের সম্পূর্ণ যতটুকু আমরা ধারণ করতে পারি যেন আসে একইভাবে কয়লার দামও কম সম্পূর্ণ আমাদের যতগুলা পাওয়ার প্ল্যান্ট আছে কয়লা ভিত্তিক ক্ষেত্রে যেন সম্পূর্ণ কমপ্লিটলি ফুল ক্যাপাসিটি চালাতে পারি সঞ্চালন লাইনের দুর্বলতাও এর জন্য দায়ী বলে মত বিশ্লেষকদের হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রচণ্ড দাবদাহে নষ্ট হচ্ছে মৌসুমী ফল ও মাঠের ফসল দীর্ঘ খরা ও নিয়মিত সেচের অভাবে ব্যাহত হতে পারে উৎপাদন ফসল হারাতে পারে পুষ্টিগুণ এমন শঙ্কা কৃষি বিজ্ঞানীদের কৃষকরা বলছেন প্রচণ্ড রোদ ও গরমে শুকিয়ে যাচ্ছে গাছ ঝরে যাচ্ছে ফল তীব্র তাপপ্রবাহ আর ব্যবসা গরমে অতিষ্ঠ জনজীবন সেই প্রভাব মৌসুমি ফল ও মাঠের ফসলেও দুই বিঘা জমিতে টমেটো চাষ করেছেন কেরানীগঞ্জের সুমন মিয়া উৎপাদন লক্ষ্য দুই টন হলেও এখন পর্যন্ত সংগ্রহ এক টনের কিছু বেশি ফলে লোকসান গুনতে হচ্ছে তাকে তিনি জানান তীব্র গরমে সময়ের আগেই মরে যাচ্ছে গাছ খরচ ওঠা নিয়েই সংশয়ে তিনি তাপমাত্রাটা একটু কম থাকতো তাহলে আমাদের ফলনটা একটু ভালো হইত গাছটা লং টাইম থাকতো ফলটা একটু ভালো হইতো এই তাপের কারণে আমাদের এই গাছগুলো তাড়াতাড়ি মারা গেছে নিয়মিত শেষ দিয়েও ফল ঝরা রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান চাষিরা গাছের গড়িতে পানি দেওয়া এবং গাছের উপরে পানি দেওয়ার পরও রাখা যাচ্ছে না কৃষিবিজ্ঞানীরা বলছেন তীব্র তাপে ঠিকমতো পরাগায়ন হচ্ছে না ফলের বেড়ে ওঠা ব্যাহত হচ্ছে অপরিপক্ক অবস্থায় ঝরে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে এত তাপমাত্রা যদি থাকে তাহলে আমরা স্বাভাবিক ফল হয়তো বা আমরা পাবো না আবহাওয়াগত পরিবর্তনের জন্য এবার টোটাল ফলের উপরই একটা বিরূপ প্রভাব পড়বে ধানে চিটা ধরার জানিয়ে কৃষিবিদরা বলছেন পর্যাপ্ত শেষ সরবরাহ করা না গেলে ফসলের উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে দেখা দিতে পারে মানহীন ফসলের যা মানব দেহে পুষ্টি সরবরাহে ব্যর্থ হবে কৃষকের মাঠে যে আবাদী ফসলগুলো আছে এই অতিরিক্ত গরমে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এই আম বা ফল ফসলের মধ্যে ফলনের মধ্যে যে গুণাগুণ কি কার্বোহাইড্রেট কি প্রোটিন কি খনিজ পদার্থ ইত্যাদি ইত্যাদি যা থাকার কথা সেগুলোর মাত্রা কমে যাবে পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত সেচের পাশাপাশি তাপ সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনের পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এবারে শেয়ার বাজারের খবর আবারও সূচকের পতন দেশের দুই শেয়ার বাজারে ডিএসিতে প্রধান সূচক কমেছে একচল্লিশ পয়েন্ট এ সময় দর হারিয়েছে আটাত্তর ভাগ প্রতিষ্ঠানের শেয়ার অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে চৌত্রিশ পয়েন্ট মঙ্গলবার লেনদেনের শুরুতে ইতিবাচক ঢাকা শেয়ার বাজার প্রথম পাঁচ মিনিটে প্রধান সূচক বাড়ে পনেরো পয়েন্ট এরপর থেকে নিম্নমুখী সূচক দিন শেষে ডিএসএ এক সূচক কমেছে একচল্লিশ দশমিক দুই পাঁচ পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার ছশো তেত্রিশ পয়েন্টে ডিএসিতে বেড়েছে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে তেইশ কোটি টাকা বেড়ে মোট লেনদেন হয়েছে পাঁচশো কোটি ছাপ্পান্ন লাখ টাকার শেয়ার হাত বদলে অংশ নেওয়া তিনশো ছিয়ানব্বইটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে আটাত্তর ভাগ প্রতিষ্ঠানের শেয়ার এর মধ্যে দর বেড়েছে মাত্র পঞ্চাশটির কমেছে তিনশো দশটির অপরিবর্তিত রয়েছে ছত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাবরেটরিজ দ্বিতীয় লাভেলো তৃতীয় অবস্থানে গোল্ডেন সন শতাংশের দিক থেকে দর তালিকায় প্রথম অবস্থানে বিডি থাই ফুড দ্বিতীয় ওরিন ইনফিউশন তৃতীয় অবস্থানে লাভেলো অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে চৌত্রিশ দশমিক সাত শূন্য পয়েন্ট লেনদেন পনেরো কোটি উনসত্তর লাখ টাকার শেয়ার ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং আমাদের পরবর্তী সংবাদে